বন্ধুরা, ইউটিউবের পক্ষ থেকে হোয়াইট স্টুডিও অ্যাপের ভিতরে একটা নতুন আপডেট চলে এসেছে। সত্যি কথা, এই আপডেটটা দেখার পর আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাকে 100% শিওর দিতেছি, এই আপডেটটা দেখার পর আপনাদেরও অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। তো এই ভিডিওতে একদম এই আপডেটের সম্পর্কে আপনাকে আমি বলার ট্রাই করব। এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই চ্যানেলে নতুন হলে এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আপডেটটা দেখার জন্য সরাসরি আপনারা হোয়াইট স্টুডিও অ্যাপের ভিতর চলে আসবেন। তো অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে আপনি ভিউ মোর অপশন পাবেন, এইখানে আপনি সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন ওভারভিউ, তারপর আপনি পেয়ে যাবেন রিচ, তারপর এখান থেকে পেয়ে যাবেন এঙ্গেজমেন্ট, তারপর পেয়ে যাবেন অডিয়েন্স। তো এইখানে মূলত আপডেটটা এসেছে। আপনি যদি স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসেন তাহলে দেখবেন এখানে অতিরিক্ত দুইটা অপশন চলে এসেছে। একটা হচ্ছে লাস্ট 7 ডেজে আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ভিডিওগুলো দেখতেছে, আরেকটা হচ্ছে লাস্ট 28 ডেজে আপনার ভিউয়াররা কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করতেছে। তো দেখুন, প্রথম অপশনটাতে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ভিডিওগুলো দেখে, এবং পরবর্তী একটা অপশনে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ইউটিউব চ্যানেলগুলো এখান থেকে ফলো করে। দেখুন, আমার চ্যানেলের ভিউয়াররা কিন্তু এই যে এই 6 থেকে 5টা ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করে। তার মধ্যে রয়েছে স্বাধীন ভাইয়ের ইউটিউব চ্যানেল, তারপর সৈকত ভাইয়ের ইউটিউব চ্যানেল, তারপর ফারদিন ভাইয়ের ইউটিউব চ্যানেল, আর 2টা ইউটিউব চ্যানেল। এই 2টা ইউটিউব চ্যানেল এক্স্যাক্টলি আমার অপরিচিত আর কি। তো দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু এই দেখুন ওই স্বাধীন ভাইয়ের ইউটিউব চ্যানেল, তারপর সৈকত ভাইয়ের ইউটিউব চ্যানেল, তারপর ফারদিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখে থাকে। তো গাইস, এখন চলুন আপনাদেরকে আমি বলার ট্রাই করি এক্স্যাক্টলি এই আপডেটটার কারণে আমরা কী কী সুবিধা পাইতেছি বা আমাদের চ্যানেলে কী কী বেনিফিট হবে এই আপডেটটার জন্য। দেখুন, এই আপডেটটার কারণে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ভিডিওগুলো দেখতেছে বা কোন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করে। এছাড়া আপনি এটাও দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেলগুলো ফলো করে। তো দেখুন, এখন আপনি বলতে পারেন যে ভাই এতে আমার লাভ কী? তো আমি আপনাকে বলতেছি, আপনি যদি খুব সহজেই ধরতে পারেন যে আপনার চ্যানেলের ভিউয়াররা কোন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে সেই কোয়ালিটির বা সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন। এবং আপনার ভিউয়ারদের চয়েস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিনই মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার চ্যানেলের ভিউ কিন্তু অনেক বেশি পরিমাণে হবে। তো আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতেছি। ধরুন, আপনার চ্যানেলের ভিউয়াররা টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু আপনি আপলোড করেন গেমিং ভিডিও। আপনার চ্যানেলের ভিউয়াররা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু আপনি আপলোড করতেছেন নিউজ ক্যাটাগরির ভিডিও। তো এক্ষেত্রে কিন্তু আপনার ভিউয়াররা আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে না। কিন্তু এমনটা যদি হয়, আপনার ভিউয়াররা টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে, আপনিও ঠিক সেরকম টেকনোলজি ভিডিও আপলোড করতেছেন, তাহলে কিন্তু আপনার ভিউয়াররা আপনার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার চ্যানেলের ভিউ কিন্তু প্রতিদিনই মানে বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এই আপডেটটার কারণেই অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে আপনার চ্যানেলের ভিউয়াররা এক্স্যাক্টলি কী চায়, কোন ধরনের ইউটিউব চ্যানেলগুলো তারা ফলো করে, তারা কী ধরনের ভিডিও তৈরি করে, সেটা কিন্তু আপনি এই আপডেটটার কারণেই বুঝতে পারতেছেন। তো সেই জন্য এই আপডেটটা আমার কাছে অনেক উপকারী এবং বেনিফিশিয়াল মনে হয়েছে। আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রায় প্রতিদিনই আপলোড করার ট্রাই করি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।